মাত্র 1200 কোটি টাকা খরচ করে তাহলে তৈরির আহ্বায়ক কমরেড দলিলুর রহমান দলাল যদি এই পাটকল বন্ধ করে দেওয়া হয় পাটকলের সাথে যুক্ত আছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী কি পাটকল হয়েছে এই সব পাটকল বন্ধ করে দিবে আপনারা জানেন আমাদের পৃথিবীতে কোটি কোটি মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে সেদিন বম ভাবে গ্রামে বাড়িতে বিভিন্ন অবস্থানে স্বাস্থ্যমন্ত্রীর ছেলে মৃদু কণ্ঠের মধ্য দিয়ে আজকে সভাপতি জানিয়ে বক্তব্য রাখবেন বাসন মাহমুদ দায়িত্ব না নিয়ে চিকিৎসার দায়িত্ব না নিয়ে এখন কল কারখানাগুলো বন্ধে মানববন্ধন সমাবেশ বাসদ মার্কসবাদী নোয়াখালী জেলা শাখায় মানববন্ধন